বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদটি অবস্থিত। এই মসজিদটিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। আনুমানিক 15 শতকের দিকে খান জাহান আলী নামের প্রখ্যাত সুফি দরবেশ এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের নাম ষাট গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে 77টি। মিনারের 4টি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় 81টি। দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসাবে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ খুবই প্রসিদ্ধ।